এই গরমে কিন্তু কেউ ফোন আপডেট দিতে যাবেন না, আর আপডেট দিলে অবশ্যই আপনি কুলিং একটি জায়গায় ফোন রেখে তারপর আপডেট দিবেন। আর বর্তমানে নোট 10 প্রো নোট 10 প্রো ম্যাক্স এই ফোনগুলোতে 14 আপডেট আসার পর অনেকেরই কিন্তু প্রবলেম হয়েছে। তো আপনাদের জন্য বলবো যে আপডেট এই মুহূর্তে এড়িয়ে যান, কারণ এমনিতেই অনেক বেশি গরম, আর এই গরমের মধ্যে যদি আপডেট দেন তাহলে দেখা যায় যে ফোনটি আরও বেশি গরম হয়ে একটি অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু ফোনের যে প্রসেসরগুলো সেগুলোর যে বলগুলো কানেক্টিভিটিগুলো সেগুলো কিন্তু ফল্ট হয়, আর এরপরেই গিয়ে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। যেমন এই ফোনটিতে ক্যামেরার সমস্যা, সাউন্ডের সমস্যা, এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমার কাছে এসেছে। তো আমি এই ফোনটি রিপেয়ার করব। এই ফোনটি সম্পূর্ণ রানিং রয়েছে, তবে এই ধরনের অনেকেই প্রবলেমে থাকার পর দেখবেন যে অনেকে কী করেন যে ফোনটি রিসেট করেন, হয়তোবা রিসেট দিলে ঠিক হবে বা আপডেট দিলে ঠিক হবে, এক পর্যায়ে ফোনগুলো কিন্তু আর অনই হয় না, অনেক সময় এমআই লোগো এসে অনেক লম্বা সময় আটকে থাকে এবং সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং একটা লেখা এসে দাঁড়িয়ে থাকে। এগুলো হচ্ছে এই নোট 10 প্রো নোট 10 প্রো ম্যাক্সের কমন একটি সমস্যা। তো আপনার যদি এ ধরনের প্রবলেম থাকে, যেমন ফোনটিতে সিমে প্রবলেম করছে বা নেটওয়ার্ক পাচ্ছে না, তারপর হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে সাউন্ডে ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না সাউন্ড এবং কথা শোনা যাচ্ছে না, এরপর দেখা যাচ্ছে যে ফোনগুলোতে ক্যামেরার কোনো ইস্যু রয়েছে, হয়তো ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা বা ম্যাক্রো এ ধরনের কোনো ক্যামেরা সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো 100% কিন্তু প্রসেসর থেকে হচ্ছে। এটি আপনি নিশ্চিত থাকেন যে এটি প্রসেসর রিবলিং করলেই ঠিক হবে, বাট প্রসেসর রিবলিংটি অবশ্যই ভালোভাবে গুরুত্ব সহকারে করতে হবে, অনেক যত্ন সহকারে করতে হবে, তা না হলে আপনার ফোনটি কিন্তু একদম কোমায় চলে যেতে পারে। কারণ অনেক সময় এরকম হয়, আমরা দেখেছি যে প্রসেসর রিবলিং করতে গিয়ে ফোনটি একদমই বাতিল হয়ে গেছে, হয় প্রসেসর খারাপ হয়ে গেছে, নয় মাদারবোর্ড খারাপ হয়ে গেছে, ফোনটি আর অন হচ্ছে না। তো এই সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো একজন দক্ষ একজন টেকনিশিয়ানের হাতে দেখাতে হবে, যিনি অভিজ্ঞ এই কাজগুলো রেগুলার করেন তাদেরকে দিয়ে করাবেন, আপনার লোকাল এরিয়াতে যিনি আছেন তাকে দিয়েও করাতে পারেন। এক কথায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারপরে ফোনটি রিপেয়ার করতে দিন, কারণ হচ্ছে যে এই ফোনগুলো অনেকে আছেন প্রথমে গুরুত্ব দেন না, পরবর্তীতে ফোনটি যখন খারাপ হয়ে যায় বা ঠিক না হয় তখন কিন্তু অনেক দৌড়াদৌড়ি করেন, অনেকের কাছে নিয়ে যান। তো যা হোক, আজকের ফোনটি সিপিইউ রিবলিংয়ের যে প্রসেসটি আমি সম্পূর্ণ করে দেখবো যে আমার ফোনের যে প্রবলেমগুলো সেগুলো ক্যামেরা সাউন্ড এই প্রবলেমগুলো সলভ হয় কি না, আর সেই সাথে কাজটি অনেক সুন্দরভাবে করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন। যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করে দিবেন। নোট 10 প্রো নোট 10 প্রো ম্যাক্স সহ বিভিন্ন ধরনের সিপিইউ ইস্যু যে ফোনগুলো রয়েছে এগুলো আমি রিপেয়ার করে থাকি। আপনাদের যারই এই সমস্যা হোক না কেন, আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন।
তো যা হোক, আমার সিপিইউ রিবোলিং কমপ্লিট হয়ে গেছে এবং সাউন্ড ক্যামেরা সব ঠিকঠাক হয়ে গেছে। আসলে এই ফোনগুলো অ্যাভেলেবল কাজ করেছি আর এখনও পর্যন্ত এই ফোনগুলোর মধ্যে কোনোটি কিন্তু ডেড হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।